নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন লটারির টিকিট এমনই একটা জিনিস যা মানুষের একটা নেশার মতন কিন্তু হয়ে যায় কারো কারো ক্ষেত্রে লটারি লাগে আবার কারো কারো ক্ষেত্রে লটারিতে প্রচুর অর্থ নষ্ট হয় কেউ লটারি প্রাপ্তি হয় কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি যদি আপনারা শুনেন কি না আপনারা হয়তো যে অর্থ যে নষ্ট হচ্ছে সেটা আপনাদের কিন্তু অর্থ নষ্ট হবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে মোটো কেটে কেটে ভিডিওটি দেখলে হয়তো আপনারা অনেক ইনফরমেশান মিস করে যেতে পারেন এবং যারা লটারির টিকিট কাটছেন আমি একটি কথা বলবো আগে ব্যক্তিগত জন্মছক আগে বিচার করুন এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই হস্তরেখা বিচার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমি বারবার অর্থপ্রাপ্তির উপর বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেই থাকে তার মধ্যে আপনাদের রাশি হয়তো থাকতেও পারে সেখানে আপনারা অনেকেই মনে করেন যে কৌশিকদা যখন বলছে তাহলে আমার অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন রাশির নাম মিলিয়ে শুধু অর্থপ্রাপ্তি ঘট ঘটবে এমনটি নয় দেখুন এখানে দেখতে হবে আপনাদের জন্ম কুণ্ডুলি বা হস্তরেখা রাশি তো একই রাশি তো প্রচুর লোক রয়েছে কেউ প্রচুর স্থানে রয়েছে কারো কারো ক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে কিন্তু রাশি বিলালে শুধু হবে না ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করতে হবে এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নম্বরের জন্য বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ঘটবে দেখুন আমি প্রতিদিন আপনাদের কাছে একটি ভিডিও আপনাদের কাছে আমি দিই আপনাদের কিছুটা সময় হয়তো নষ্ট আমি করি কিন্তু হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন কারণ আমার এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে কারণ আপনারা অনেকেই প্রচুর লটারি কাটছেন প্রতিদিন প্রতিনিয়ত নিয়ত কিন্তু কারো কারো ক্ষেত্রে লটারি বাঁধছে কারো কারো ক্ষেত্রে লটারি বাঁধছে না তাই আমি বারবার বলছি আপনারা এই ফর্মুলাটি আপনারা করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন দেখুন আমি চারটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনাদের ধনভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন প্রতিদিন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যাদের অল্প সামান্য মিস হয়ে যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দেখুন জন্মকুন্ডলিতে দোষ রয়েছে কারো কারো ক্ষেত্রে দোষ রয়েছে তার জন্য গ্রহের যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন তাতে কি হবে গ্রহের যে নেগেটিভ এফেক্ট আপনাদের কিন্তু কমবে কারণ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা যারা লটারির টিকিট কাটেন না তারা লটারির টিকিট কাটবেন না কারণ অনেকেরই কি নিসার মতন হয়ে গেছে নিয়মিত অনেকেই কাটছে কারো কারো ক্ষেত্রে হচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে বা হচ্ছে না তাই আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদের সামনে আমি কিন্তু নিয়ে আসছি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনুন এবং আমি এখন জানাবো আপনাদেরকে রাশির নাম টার্গেট নাম্বার যদি আপনাদের রাশি থাকে টার্গেট নাম্বার অবশ্যই শুনুন রাশিভিত্তিক শুভ সময় অবশ্যই শুনুন তারপরে যে আলোচনাটি রয়েছে অবশ্যই আপনারা শুনবেন আর যদি না থাকে আপনাদের ভিডিও শোনার এখন দরকার নেই যদি আপনাদের রাশির নাম থাকে না থাকে কিন্তু আমি বলবো সেম রাশির নাম থাকলেই যে লটারি টিকিট কাটতে হবে এমন না আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতেই পারে শেয়ার বাজার ফাটকা অনলাইন ট্রেন্ডিং বা আপনারা কোনো জায়গাতে মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতেই পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়তে কিন্তু পারে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রথম আলোচনাটা শুরু করি রাশি দিয়ে পাঁচ রাশি প্রথম রাশি আগামীকালের জন্য আগামীকালের প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের টার্গেট নাম্বার রয়েছে আপনাদের কাল আগামীকালের টার্গেট নাম্বার যেটি যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের তেত্রিশ থার্টি থ্রি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় রয়েছে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা দুই মিনিট পর্যন্ত নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে প্রথম রাশি সিংহ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগে টার্গেট নাম্বারটা বলি আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ফর্টি ওয়ান একচল্লিশ আপনাদের আগামীকালের জন্য টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা সকাল দশটা দশ মিনিট থেকে আপনার এগারোটা সতেরো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন এবং ছয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের আগামীকালের জন্য টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা তেইশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আপনাদের বৈকাল চারটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনাদের যে শুভ সময় যেটা জানালাম এবং আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাঁত্রিশ আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের সাঁত্রিশ তো যারা ভিডিওটি দেখছেন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না দেখুন সব ক্ষেত্রে যে প্রত্যেকের যে হবে এমন না আমি যে রাশিগুলোর কথা বলছি এক না একদিন মিলবে হয়তো আপনাদের সেদিন অনেক অর্থ নষ্ট হয়ে গেছে তাই আগে জেনে নিন আপনাদের ফরচুনা নাম্বার কোনটা আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে আপনাদের কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন এবং দশা মহাদশা পারমিট করছে কিনা আপনাদের ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাদের সমস্যা হচ্ছে আবারও বলছে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকেরই যেন সমস্যা কাটুক এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি এবং পাশাপাশি আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ